হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, তো ঘুম থেকে ওঠা মাত্রই বাসিঘর ঝাড় দিয়ে আগে মুছে ফেলেছি, আর তার মধ্যে কিছু কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি। টুকিটাকি যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সেগুলো সমস্তই সারা হয়ে গেছে। আর এখন তো দেখলে দু কাপ চা করে নিলাম, আর ছেলে যাবে স্কুলে, তার জন্য বইয়ের মানে বইগুলো গুছিয়ে দিচ্ছি। আজকে যেসব বইগুলো রয়েছে সেগুলোই এখন গুছাচ্ছি। তো আজকে না সেরকম লেখা নেই, সবই মানে পড়ার বই রয়েছে, তাই আজকে খাতা দেব না। চারটে যে বই রয়েছে পড়ার, তো সেটাই দেব। আর আজকের থেকে ছেলের স্কুল 10টা থেকে, তাই না? সেরকম চাপ নেই, ধীরে সুস্থেই কাজ করছি। কিন্তু আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ওই যে বললাম 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। যখন সকালে 7:30 থেকে স্কুল ছিল তখন তো আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যেত, তো তখন না তাড়াহুড়ো খুব ছিল। আর এখন যেহেতু 10টা থেকে স্কুল, এখনই তাড়াহুড়ো মানে সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি। তো দেখছো আমার অবস্থাটা কি? আর এই যে দেখো, এখন ওকে রং পেনসিলটাও দিয়ে দিলাম ব্যাগের মধ্যে, কারণ আজকেরও ড্রয়িং ক্লাস আছে। আর বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর! এখন ওই কটা বাজে বলো তো? এখন ওই সকাল 8টা বাজে, আর দেখছো কি পরিমাণে রোদ্দুর! মানে আমি কাপড় কিছু ছাদে মেলছি, যেন মনে হচ্ছে মাথাটা ঘুরে এখনই পড়ে যাব, এত পরিমাণে রোদ্দুর সকাল থেকে। আর গরমও বন্ধুরা অত্যাধিক পরিমাণে পড়েছে, মানে 1 মিনিটও পাখার তলা থেকে সরা যাচ্ছে না। ঘুম থেকে উঠেই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম বলে তাই সকাল সকাল কেচে ধুয়ে মেলতে পারলাম, নয় তো অনেকটাই বেলা হয়ে যেত। আর হাতে যেহেতু এখন অনেকটাই সময় আছে, তাই ভাবছি ঘরের টুপিটাকে কিছু কাজও সেরে নিই। যেমন এই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো দেখছো, এগুলো আজকের একটু ধোব। ঘর সাজাতে সবারই ভালো লাগে, কিন্তু এগুলোর পিছনেও বন্ধুরা অনেক খাটুনি আছে। আর আমার তো ঘরে মাত্র কয়েকটা জিনিস, দেখতেই পাচ্ছ, তাই এইগুলো নিয়েই আমি নাজেহাল হয়ে পড়ি। যেমন এতে না প্রচুর ধুলো জমেছে, মানে এতটাই ধুলো জমেছে তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না যে কোথায় ধুলো, কিন্তু যখন আমি সার্ফের জলে এগুলো ভিজিয়েছিলাম তো এত পরিমাণে জল কালো হয়ে গেছে, মানে ধোয়ার পর তখনই আমি বুঝতে পারছি যে এগুলো প্রতি সপ্তাহ সপ্তাহে ধুলে হয়তো ভালো হয়, কিন্তু তা তো হয় না আমার। ধরো ওই 2 সপ্তাহ পর পর একবার করে আমি এগুলো ধোয়া মোছা করি। আর এগুলো না এতটাই ভালো বন্ধুরা, যে মানে এভাবে খুলে সার্ফের জলে দিয়ে দিলে না ভালোই পরিষ্কার হয়ে যায়। এগুলো সবই অনলাইন থেকে কেনা। শুধু এই যে বড় পিঙ্ক কালারের যে ঝালর মতো ফুলটা দেখছো, তো এটা না আমি একটা দোকান থেকে এখানে মানে আমাদের এখানে দোকান থেকে কিনেছিলাম। আর এই যে আর্টিফিশিয়াল ট্রিগুলো, এগুলো সবই কিন্তু অনলাইন থেকে কেনা। তোমরা যদি দেখে থাকো ব্লগটা, মানে আগে যখন আমি কিনেছিলাম তখন আমি ব্লগ দিয়েছিলাম, যদি দেখে থাকো তাহলে হয়তো নিশ্চয়ই বুঝতে পারবে। তো এগুলো সবই আমার মেশো থেকে কেনা। আর এগুলো না এতটাই ভালো যে ধোয়া মোছা করা যায়, মানে এইভাবে তুমি যে আমি যে সার্ফে দিয়ে দিলাম তো এগুলো না ভালোভাবেই মানে নোংরা উঠে যায়। আর এই যে ছোটো ছোটো টবগুলো দেখছো বন্ধুরা, এগুলো না ধোয়া যাবে না, কারণ কি বলতো এর মধ্যে না একটু মাটি মানে সাদা যে মাটিগুলো হয় তো ওগুলো দিয়ে এই পন্স দিয়ে ঢাকা রয়েছে, তাই ধোয়া যাবে না বলে একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর ইতিমধ্যে আমি ছেলেকেও স্কুল দিয়ে এসেছি, তো তারপরে দেখো কাজে লেগে পড়েছি। এই যে বাইরের কাচের টেবিলটা রয়েছে, এটাকে এখন একটু ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই ছোট্ট জারের মধ্যে যে কটা মাছ রয়েছে, তো তাদের অবস্থা এই গরমে একদম টাইট হয়ে যাচ্ছে, যেন অক্সিজেন নেই। তো এই ছোট্ট জারের মধ্যে কোথায় বা অক্সিজেন রাখবো বলো? তাই জন্য মানে আমি প্রতিদিনই এখন না ওদের জল চেঞ্জ করে দিই। হ্যাঁ, যখন আমি ট্যাঙ্কিতে জল ভরি তখনই ওই ঠান্ডা জলটা দিই।
আর আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো বন্ধুরা এত সুন্দরভাবে গ্রো করেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তাই এদের না আমি একদমই যত্ন করতে পারি না, তো আজকের কি মন গেল যে এদের একটু যত্ন করতে আমার ইচ্ছা করছে। তাই একটু ভালো করে দেখো, ধুয়ে পরিষ্কার করে, একটু ছ্যাদলা মতো পড়েছিল তো সেগুলো পরিষ্কার করে দেখো। গাছগুলোকে একটু ভালো করে রাখছি যাতে একটু ভালোভাবে থাকতে পারে ওরা। আর কি বলতো, মানে মানি প্ল্যান্ট তো যতই জলের মধ্যে রাখি না কেন, একটু মাটি না দিলে না ভালোভাবে গ্রো করে না। তো জানি না এইভাবে কতদিন রাখবো। তো আমাদের এখানে মাটি পাওয়া তো খুবই মুশকিল বন্ধুরা, আমাদের তো মাটি কিনতে হয়। ছাদে যে কটা মানে গাছ লাগিয়েছি সব কটাই কিন্তু মাটি কিনেই লাগিয়েছি। আর এই গাছগুলোকে না বন্ধুরা ধুয়ে এই জানলার পাশে রেখে দিয়েছিলাম, রোদ্দুরে দিইনি, তাই দেখো ভালো মতোই শুকনো হয়ে গেছে। বেশিক্ষণ সময়ও লাগলো না জানো, ধরো ওই 1.5 ঘন্টার মধ্যেই বেশ ভালো মতোই দেখি শুকিয়ে গেছে। তো এখন এগুলো সেই টবের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে মানে টবের মধ্যে রেখে এখন যে জায়গায় ছিল সেখানেই ট্রান্সফার করে দেব। তো বেশ ভালোই পরিষ্কার হয়েছে জানো, না হলে না মানে এত পরিমাণে ধুলো জমেছিল খাঁজে খাঁজে, সেগুলো তো হাত দিয়ে ওইভাবে পরিষ্কার করার মতো নয়, তাই জন্য একেবারে সার্পির জল দিয়েই ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ওই গাছগুলো বন্ধুরা আমার এই ঘরের উপরটাতে ছিল, তো এখানটাও বেশ ভালো মতো ধুলো পড়েছে জানো। আমি একটা চেয়ারের উপর উঠে একটু ভালো করে পরিষ্কার করে এখন টবগুলোকে বসিয়ে দিচ্ছি। বেশ দেখতে সুন্দরই লাগে, যেন দূর থেকে মনে হয় যেন অরিজিনালি গাছ। তো আর্টিফিশিয়াল এই গাছগুলো ঘর সাজানোর জন্য একেবারে বেস্ট। অনেকের তো সুন্দর সুন্দর জিনিস কেনার সামর্থ্য থাকে না বন্ধুরা, তো যাদের সামর্থ্য থাকে না তাদের ওই 200 টাকার মধ্যে এইরকম ট্রিগুলো কিনে ঘর সাজাতে পারো, বেশ ভালোই লাগে। আর আমরা তো মধ্যবিত্ত বলো, আমাদের অত দামি দামি জিনিস কেনার তো সামর্থ্য হয় না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এই যে ডিম কটা সিদ্ধ করেছিলাম তো এগুলোকে এখন মানে ছাড়িয়ে নেব। আর ছাড়াতে গিয়ে দেখলাম কি একটা ডিম ভালো মতো সিদ্ধ হয়নি যেন, এই যে দেখো খোলা উঠে গেল। তো থাকে কিছু আর করার নেই, কারণ ডিমটা না মনে হয় টাটকায় ছিল, সেই জন্যই খোলাটা ছেড়ে গেল। তো এখন না ছেলেকেও আবার আনতে যেতে হবে স্কুল থেকে, তাই তাড়াহুড়ো করেই একটু কাজ করছি। আর এই যে দেখো ছেলে স্কুল থেকে চলেও এসছে, আর দেখো নিজে নিজেই সমস্ত কিছু খুলছে, মানে আমাকে হাত লাগাতে দেয় না। আমি বললাম যে আমি খুলে দিই, কিন্তু ও না এখন এমন অভ্যাস হয়ে গেছে স্কুল থেকে এসে নিজের কাজটা নিজেই করে নেয়। আমি না একটুও পর্যন্ত কিন্তু এটা ওকে শেখাইনি জানো, ও যে কোথা থেকে এত কিছু শিখে গেল, মানে স্কুল যাওয়ার পরই না এত কিছু শিখছে জানো। তো বেশ ভালো লাগে দেখতে যে একটা এতটুকু বাচ্চা যে নিজের কাজটা নিজে করে, এমনকি স্নান করে মাথাটা পর্যন্ত নিজে আঁচড়াতে চায় বন্ধুরা, কিন্তু পারে না তো তাই আমিও আঁচড়ে দিই। তো দেখো এখন জামাটাও নিজে নিজে খুলছে, তো চলো ওকে ওর মতো কাজ করতে দিই। আর চলে আসলাম রান্নাঘরে, এদিকে তো রান্নাটাও সারতে হবে। আর সকাল সকাল আমি না একটু ডাল করে রেখেছিলাম, ডাল আর একটা ভাজা, আর একটু শুধু বানাবো ডিমের কারিটা। তার জন্য দেখো একটু মশলা কষাচ্ছি, মরাচ মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে ডিমগুলোকে ছেড়ে দেব। ঘরের কাজের সাথে সাথে বন্ধুরা আমি কিন্তু এদিকে রান্নাটাও কিছুটা কমপ্লিট করেছিলাম সকালে, যেমন বললাম ওই যে ডাল আর ভাজাটা করে রেখেছিলাম, তাই এখন অতটাও চাপ নেই রান্নার। এই ডিমের কারি আর একটু ভাত করলেই ব্যাস দুপুরের লাঞ্চ কমপ্লিট আমাদের। আর ওইদিকে ছেলেকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তো অনেক টুকিটাকি কাজই বাকি। আর রান্নার পর তো বড় কাজ হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা, তো এটাই সব থেকে বড় কাজ জানো তো। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে কাঁচের শিশিগুলো দেখছো, এগুলো না আমার নিচে স্টোর রুমে ছিল, তো আজকেরই এগুলোকে নিয়ে এসছি ওপরে। কারণ কি বলতো, টুকিটাকি এটা সেটা রাখতে না লাগে, তো কাঁচের শিশিটা আমি বেশি ব্যবহার করি না। কারণ কি বলতো, কারণ না ভেঙে যাওয়ার ভয় থাকে, আর আমার একটু মানে অসাবধানতার জন্য ভেঙেও যেতে পারে এত সুন্দর সুন্দর শিশি। তো এগুলো না বেশিরভাগই হচ্ছে তোমার আচারের শিশি, আচার দেওয়ার জন্য এই শিশিগুলো কেনা হয়েছিল। যখন বিয়ের পরপর না আমি অনেক ধরনের আচার বানাতাম জানো তো, যেমন ধরো আমের আচার, কুলের আচার, তো অনেক ধরনেরই বেশ বানাতাম, কিন্তু এখন না আর সময়ের অভাবে পেরে উঠি না।
তো আজকের কি মন গেল, কাঁচা শিশিগুলো না নিজের স্টোর রুম থেকে নিয়ে আসলাম। ভাবলাম এতে তো ছেলের খাবার অনায়াসে রাখাই যায়, প্লাস্টিক তো ব্যবহার করা অতটাও ভালো না। রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু এখন দেখো রান্নাঘরে কত কাজ পড়ে। যেমন এই গ্যাসটাকে আজকে একটু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে। আমি প্রতিদিনই ভালো করে পরিষ্কার করি, কিন্তু আজকে কি হয়েছে বলো তো, সকালবেলা যখন মটর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করছিলাম, তা জলটা হয়তো কোনো কারণে বেশি হয়ে গেছে, তাই উঠলে সব মানে গ্যাস মায় পড়ে গেছে। তো ভাবলাম তখন না একেবারে পরিষ্কার করে রান্নাটা কমপ্লিট করার পর একেবারে ভালো করে পরিষ্কার করে নেব, কিন্তু আমার না তখনই ভুল হয়েছে যে যে তখনই যদি আমি একবার পরিষ্কার করে নিতাম তাহলে না এতটা মানে গ্যাসে লেগে যেত না, আর এখন তুলতে বেশ অনেকটা কষ্ট লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন না বন্ধুরা ভিডিও অনেক ছোট ছোট করে বানাচ্ছি যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।